হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে টেট ওয়ানের বাংলা সাহিত্যের ইতিহাসে থেকে নেওয়া স্বর্ণকুমারী দেবীর কৃতিত্ব ও কর্মজীবন সম্পর্কে জানব। চলো গিয়েছে দেখি। প্রথমে স্বর্ণকুমারী দেবীর জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে জানবো আমরা। স্বর্ণকুমারী দেবী 1855 খ্রিস্টাব্দে 28 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা ছিলেন। তার তিন দিদির নাম ছিল সৌদামণি, সুকুমারী ও শরৎকুমারী। তার ছোট বোনের নাম ছিল বর্ণকুমারী। সৌদামণি ছিলেন বেথুন স্কুলের প্রথম যুগের ছাত্রী। ঠাকুর পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা তাকে অনুসরণ করলেও স্বর্ণকুমারী দেবী প্রধানত বাড়িতেই লেখাপড়া শিখেছিলেন। তিনি তার অনুজ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরের যে 5 বছরের বড় ছিলেন, তাহলে তার যে ভ্রাতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তার থেকে উনি ছিলেন 5 বছরের বড় আর কি। স্বর্ণকুমারী দেবীর যে শিক্ষা ও কর্মজীবন তা সম্পর্কে জানবো আমরা। যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শিক্ষার পরিবেশ ছিল ওনার। তিনি 2 বার ঠাকুরবাড়ির ভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন। বাংলা ভাষায় বিজ্ঞান পরিভাষা রচনার বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। তিনি অসংখ্য গানও রচনা করেছিলেন। সেই যুগের পরিপ্রেক্ষিতে স্বর্ণকুমারী দেবী বা কামিনী রায়ের মতো মহিলা সাহিত্যিকদের গুরুত্ব ছিল অপরিসীম। তারা ছিলেন শিক্ষিত বাঙালি নারী সমাজের প্রথম যুগের প্রতিনিধি। সেই হিসাবে তাদের দায়িত্বগুলি সাহিত্য রচনার মাধ্যমে পালন করে গিয়েছিলেন তারা। 1879 সালে স্বর্ণকুমারী দেবী প্রথম বাংলা গীতিনাট্য অপেরা বসন্ত উৎসব রচনা করেন। খুব ইম্পর্টেন্ট, কত সালে 1879 সালে যে প্রথম যে গীতিনাট্য বাংলাতে অপেরা বসন্ত উৎসব রচনা করেছিলেন স্বর্ণকুমারী দেবী। পরবর্তীকালে তার অনুজ রবীন্দ্রনাথ এই ধারাটিকে গ্রহণ করে সার্থকতার গীতিনাট্য রচনায় সফল হয়েছিলেন। 1877 সালে যতীন্দ্রনাথ পারিবারিক পত্রিকা ভারতী চালু করেন, আর এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তো ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ 7 বছর এই পত্রিকা সম্পাদন করেছিলেন। এরপর 11 বছর এই পত্রিকা সম্পাদন করেন স্বর্ণকুমারী দেবী। তো দ্বিজেন্দ্রনাথ ঠিক 7 বছর সম্পাদনা করেছিলেন, তার ঠিক পরেই এগারো বছর করেন কে? সম্পাদনা স্বর্ণকুমারী দেবী। তিনি এই পত্রিকা স্বতন্ত্র সৃষ্টি করতে কঠোর পরিশ্রম করেছিলেন। এই পত্রিকা নিয়মিত প্রকাশিত হতো আর এর ভাষাও ছিল খুব সহজ সরল। সমালোচকরা এই পত্রিকায় উচ্চ প্রশংসা করতেন। স্বর্ণকুমারী দেবীর উপন্যাস সম্পর্কে আমরা জানব কি কি আছে। দ্বীপ নির্মাণ 1876, মেবার রাজ 1877, ছিন্নমুকুল 1879, মালতী 1879, হুগলির ইমামবাড়ি 1887, বিদ্রোহ 1890, স্নেহলতা 1892, কাহাকে 1898, ফুলের মালা 1895, বিচিত্রা 1920, স্বপ্নবাণী 1921, মিলনরাতি 1925, সাব্বিরের দিনরাত 1912। ছোট গল্প কী কী লিখেছিলেন? নবকাহিনী 1892, গল্প স্বল্প 1893, নাটক বা প্রহসন থেকে বসন্ত উৎসব 1879, বিবাহ উৎসব 1892, রাজকন্যা দিব্যকমল। কাব্য কবিতা থেকে কবিতা ও গান 1895, বিজ্ঞান যে বিষয়ক যে প্রবন্ধ লিখেছিলেন পৃথিবী 1882, শিশুপাঠ্য থেকে সচিত্র বর্ণবোধ আদর্শনীতি, এগুলি ছিল শিশুপাঠ্য থেকে ওনার স্বর্ণকুমারী দেবীর লেখা। স্বর্ণকুমারী দেবীর যে সম্মান ও স্বীকৃতি সম্পর্কে আমরা জানব, যে 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণকুমারী দেবীকে জগদ্ধাত্রী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে 1929 সালে তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। তো দুইটা আসছিল তাদের কৃতিত্ব বলতে কি, 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণকুমারী দেবীকে জগদ্ধাত্রী স্বর্ণপদক দিয়েছিল, আর 1929 সালে এসেছিল কি, বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি। স্বর্ণকুমারী দেবী বহু দেশাত্মবোধক গান লিখে স্বদেশী মন্ত্রে দেশবাসীকে উদ্বুদ্ধ করেন। বঙ্গ মহিলাদের মধ্যে তিনিই প্রথম জগদ্ধাত্রী স্বর্ণপদক সম্মানের অধিকারী হন। 1932 খ্রিস্টাব্দে তার জীবন অবসান ঘটে। কত খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবীর জীবন অবসান ঘটে? 1932 খ্রিস্টাব্দে। তারপর স্বর্ণকুমারী দেবীর থেকে যে ইম্পর্টেন্ট যে শর্ট টাইপটি আমি বেছে নিয়েছি, এগুলি হলো যে স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকায় সম্পাদিত করছিলেন? ভারতীয় পত্রিকায়। স্বর্ণকুমারী দেবী প্রধানত কোন ধরনের রচনার জন্য বিখ্যাত? উপন্যাস। তার স্বামীর নাম জানকীনাথ। স্বর্ণকুমারী দেবীর বিখ্যাত গল্পগুচ্ছ নবকাহিনী। স্বর্ণকুমারী দেবীর স্মরণীয় ছোট গল্প কোনটি? মিউটিনি।
স্নেহলতা উপন্যাসটি কয়টি খণ্ডে রচিত? দুটি খণ্ডে। স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞান বিষয়ক যে রচনা পৃথিবী। আধুনিক বাংলা সাহিত্যের মহিলা কথা সাহিত্যিক কে ছিলেন? স্বর্ণকুমারী দেবী। দ্বীপ নির্মাণ উপন্যাসটি কার রচনা? স্বর্ণকুমারী দেবীর। স্বর্ণকুমারী দেবীর রচনাকালের সময়কাল কখন ছিল? ঊনবিংশ শতাব্দী। ছিন্নমুকুল কার রচনা? স্বর্ণকুমারী দেবীর। স্বর্ণকুমারী দেবীর দুটি কাব্যগ্রন্থের নাম গাথা ও গীতিগুচ্ছ। গাথা কাব্যের রচনাকাল 1890 খ্রিস্টাব্দে। স্বর্ণকুমারী দেবীর কাব্য কবিতা কোনটি? কবিতা ও গান। স্বর্ণকুমারী দেবীর মাতার নাম কি? সারদা দেবী। স্বর্ণকুমারী দেবী কবি জগতে স্বর্ণপদক পান? 1927 খ্রিস্টাব্দে। তো এই ছিল স্বর্ণকুমারী দেবীর থেকে ইম্পর্টেন্ট যে পার্টগুলি, এগুলি ডিসকাশন। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।